ধানবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে চোদ্দ জনের মৃতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে দশতলা আবাসনে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন তিনি এই ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে টুইট করে জানানো হয়েছে ধানবাদে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে দু লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে আহতদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও